আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে সঠিক নিয়মে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং সঠিকভাবে ভেরিফিকেশন করবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলে আসবেন প্লে স্টোরিজ। প্লে স্টোরিজে আসার পরে এখানে সার্চ বারে সার্চ দিবেন বাইন্যান্স অথবা বিনান্স। বাইন্যান্স পুরোপুরি লিখবেন বা না লিখলেও হবে, প্রথমত বাইন্যান্স লিখলে চলে আসবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে বাইন্যান্স চলে আসছে, এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড হতে একটু সময় লাগবে, আপনারা ততক্ষণ একটু অপেক্ষা করবেন। তারপর ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন। যেহেতু আমরা নিউ ইউজার, সেক্ষেত্রে আমরা আই এম নিউ টু ক্রিপ্টো এখানে ক্লিক করব। তারপরে এখানে ক্লিক করার পর অপশন চলে আসবে। এখানে আপনারা জিমেইল অথবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেক্ষেত্রে জিমেইলটা ব্যবহার করা ভালো, কারণ জিমেইলের সিকিউরিটিটা ভালো থাকে। আমরাও এখানে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলবো। প্রথমত আপনারা এখানে জিমেইল বসাবেন, আপনাদের পার্সোনাল যে জিমেইলটা সেখানে এখানে জিমেইলটা দিবেন। অবশ্যই আপনারা এমন একটা জিমেইল দিবেন সেটা আপনার সিকিউরিটি ভালো থাকে বা জিমেইলটা আপনি মনে রাখতে পারেন, এমন একটা জিমেইল দিবেন যেন কোনো সময় না ভুলেন, বা ভুলে গেলে আপনার এই জিমেইল দিয়ে আর আপনি পরবর্তীতে মানে এই জিমেইল ছাড়া আপনি পরবর্তীতে আর আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। সেক্ষেত্রে আমরা আমাদের একটা পার্সোনাল জিমেইল ব্যবহার করছি, জিমেইলটা ব্যবহার করার মাধ্যমে আপনার দেখাচ্ছে, অথবা আপনি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্টের মাধ্যমে খুলতে পারবেন। সেটা আমরা কন্টিনিউ গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার খুলে দেখাচ্ছি। আপনি এখানে দুইটা অপশনে ওপেন করতে পারবেন অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আপনি জিমেইল যদি আপনার সাইন ইন করা না থাকে, সেই জিমেইল বাদে আপনি এটা করতে পারবেন, এবং আপনার যদি সাইন থাকে সেক্ষেত্রে আপনি এখানে ডাইরেক্ট কন্টিনিউ উইথ জিমেইল দিয়ে ওপেন করতে পারবেন অ্যাকাউন্টে। প্রথমত আমরা গুগল দিয়েছি, প্রথমত কন্টিনিউ জিমেইল দেওয়ার পরে, গুগল দেওয়ার পরে আমরা চলে আসছি অ্যাকাউন্টের ভিতরে। অ্যাকাউন্টে আসার পরে একটুখানি ওয়েট করতে হবে, একটু লোড নিতে পারে আপনার নেটওয়ার্ক স্পিডের অনুপাতে, সেক্ষেত্রে আমাদের একটু সময় লাগবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কান্ট্রি দেওয়া থাকবে বাংলাদেশ, বাংলাদেশে থাকবে। তারপর আপনি এখানে কী কী মাধ্যমে আপনি পার্সোনাল ভেরিফিকেশন করতে পারবেন, এখানে সাত মিনিট সময় লাগতে পারে। আচ্ছা, প্রথমত আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবো। সেক্ষেত্রে আমাদের কান্ট্রি দিতে হবে বাংলাদেশ, এবং এখানে আমাদের ফার্স্ট নাম দিতে হবে, লাস্ট নাম দিতে হবে। অবশ্যই আপনি ফার্স্ট নাম লাস্ট নেম দিবেন, আপনার এনআইডি কার্ডে যেটা দেওয়া আছে ঠিক সেইটাই দিবেন, সঠিকভাবে দিবেন। আপনার যদি দেওয়া থাকে এমডি নাহিদ হাসান, সেক্ষেত্রে আপনি নাহিদ হাসান দেবেন, অথবা বিশ্বাস থাকলে বিশ্বাস দিবেন, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন। একটু বার্থডেটা ঠিক রাখবেন, আপনার বার্থডে যেটা, যদি আপনার বার্থডে হয় 1997 সাল, 1997 অথবা 2003 বা আরও বেশি যদি হয় সেই ক্ষেত্রে কম বেশি দিবেন বার্থডে যেটা হয়। আর এখানে অবশ্যই আপনার ফাদার নাম দিবেন, আমরা এখানে ফাদার নাম দিয়েছি, এবার বার্থডে দিতে হবে। এখানে প্রথমত ইয়ার দিতে হবে, আপনার কত সালে জন্ম সেই জন্মটা আপনি এখানে বসাবেন। তারপর আপনার এখানে এসে মান্থ, আপনি কত মান্থে জন্ম গ্রহণ করেছেন সেই মান্থটা দিবেন, যেহেতু আমরা এখানে ডিসেম্বর দিয়েছি, এবং তারিখ দিবেন, এখানে যে তারিখ সেই তারিখটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, এই যায় আপনার ন্যাশনাল আইডেন্টিটির যে রিজন সেই রিজনটা সিলেক্ট করেন, মানে আমরা বাংলাদেশি, যেহেতু বাংলাদেশ সিলেক্ট করেছি বাংলাদেশ সিলেক্ট করবেন। যারা বাইরের দেশ থেকে সিলেক্ট করেন তারা বাইরের দেশ। আর এখানে ন্যাশনাল আইডি কার্ড আপলোড এ ভেরিফাই, এই অপশনটা আমরা সিলেক্ট করব, এখানে দিতে হবে। তারপর এখানে আপনি এনআইডি কার্ড যেটা সাবমিট করেন সেটা আপনি এখানে ছবি তুলেও দিতে পারেন, বা আপনার ছবি তোলা আছে আগে সেটাও আপলোড করে দিতে পারেন। সেক্ষেত্রে আমরা এখানে কী করবো, টেক এ ফটো অ্যান্ড পিকচার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ক্যামেরা ওপেন হবে। ক্যামেরা ওপেন হওয়ার পর আপনি এখানে একটু পারমিশন দিবেন। পারমিশন দেওয়ার পর আপনার যে আইডি কার্ডটা, সেই আইডি কার্ডটা এখানে শো করবে। আইডি কার্ড শো করার কারণে আপনি এটা সঠিকভাবে, আইডি কার্ডটা আপনার ক্লিয়ার যেন হয় সেইভাবে আপনি ছবিটা তুলবেন, যেন ঘোলা বা কোনো লাইট রিফ্লেকশন এটা না আসে। সঠিকভাবে আপনি ছবিটা তুলে এখানে আপনি হোল্ড করবেন। হোল্ড করলে আপনি এখানে একটু সময় লাগবে, সেই ক্ষেত্রে আপনার এটা ওকে হবে, ছবিটা আপনার টিক দেখাবে, সেই ক্ষেত্রে আপনি একটু ওয়েট করেন। তারপর দেখতে পারবেন আপনার লোড নিয়েছে, এখানে দেখবেন ডকুমেন্ট আপডেট আপলোড আর কি, সরি, ডকুমেন্ট আপলোড হয়ে গিয়েছে, এখানে কন্টিনিউ করবেন। এরপর আপনার আসবে ফেস ভেরিফিকেশন, লাইভনেস চেক, এখানে লাইভনেস চেক আপনার ফেস দিতে হবে। আর এখানে আপনার বলে দেবে যে আপনি কী করবেন, এখানে কিছু ট্রিক আছে। এখানে দেখা যাচ্ছে আপনার এখানে বলছে প্লিজ নোট, তারপর ব্লিঙ্ক ইওর আই, চোখ বন্ধ করতে হবে, এখানে বলছে ওপেন ইওর মাউথ, এগুলো ভেরিফিকেশন করতে হবে ওখানে যেটা বলবে। আবার এক একজনের এক এক ক্ষেত্রে এক এক রকম বলে থাকে। এবার আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ,
আন্ডার রিভিউতে যখন আমাদের অ্যাকাউন্ট চলে যাবে গো হোম পেজ, আমরা হোম পেজে চলে আসতে পারবো। সেক্ষেত্রে আমাদের ওয়েট করা লাগবে। ওয়েট করার পুনরায় আপনার ভেরিফিকেশন আসবে। ভেরিফিকেশন হয়তো একটু সময় লাগবে, তারপর আপনার জিমেইলে একটা ভেরিফিকেশন কোড আসতে পারে, সেই কোডটা আপনি দিতে পারেন। যেহেতু আমরা ডাইরেক্ট ওপেন উইথ গুগল অ্যাকাউন্ট দিয়ে, সেক্ষেত্রে কোড কোনো কোড আসবে না। যদি আমরা ডাইরেক্ট জিমেইল দিতাম, সেক্ষেত্রে আমাদের ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা আমরা ওখানে অ্যাপ্লাই করলে তারপরে আমরা যে কাজগুলো করলাম সেই কাজগুলো এইভাবেই করতে হবে, সেম প্রসেসে। সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করবো, তারপরে দেখবো আমাদের ভেরিফিকেশন হয় কি না। আমরা কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পেলাম আমাদের জিমেইল অ্যাকাউন্টে একটা মেইল আসছে। মেইলে লেখা আছে ভেরিফিকেশন সাকসেসফুল। সেক্ষেত্রে আমরা মেইলটা ওপেন করব। ওপেন করার পর দেখতে পারবেন ভেরিফিকেশন সাকসেসফুল, আপনার বাইন্যান্স থেকে মেইলটা দিয়েছে। আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে, যেহেতু সাকসেসফুল হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি আমাদের অ্যাকাউন্টটা সফলভাবে ভেরিফাইড করতে পেরেছি। এবার আমরা চলে যাব, পুনরায় আমাদের বাইন্যান্স অ্যাপ ওপেন করতে হবে। অ্যাপ ওপেন করার পর আপনারা চলে যাবেন বাম সাইডে যে বাইন্যান্সের লোগো আছে ওই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর একটু রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর লোগোতে ক্লিক করবেন। লোগোতে ঢোকার পর আপনি দেখতে পারবেন উপরে আপনার ইউজার নেমের পাশে ভেরিফাইড লেখা আছে, আর এখানে লিখবেন ভেরিফিকেশন ভেরিফাইড। আমাদের অ্যাকাউন্ট সফলভাবে খোলা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।